ষষ্ঠীর সকালে আমরা সুভাষপল্লী সঙ্ঘশ্রী দুর্গাপূজা মণ্ডপের সামনে এসে পৌঁছেছি। এখানে প্রচুর পাখির বাসা অনুকরণে বানানোর চেষ্টা করা হয়েছে, যেমন অনেক কলসি বাহারির মতো রাখা হয়েছে পাখির বাসা। আবার পাখির বাসার মডেলও আছে এখানে, টিয়া পাখির খাঁচা এবং খাঁচার দরজা খোলা, অর্থাৎ হয়তো বলতে চেয়েছে পাখিকে বন্দি করে রাখা উচিত নয়। তার সাথে বাঁশ এবং চটের মণ্ডপ সজ্জা, এতে কিন্তু প্রাকৃতিক বা পরিবেশ বান্ধব জিনিসই বেশি ব্যবহার করা হয়েছে। এবং যথারীতি আর পাঁচটা মণ্ডপের মতো এখানেও কিন্তু বৃষ্টিতে ভিজে সব একটা অন্যরকম গন্ধ তৈরি করে ফেলেছে। এখানে তো ঢেকেও রাখতে হয়েছে, একটা কিছু ছিল। গরুর বানানোর চেষ্টা হয়েছিল নাকি, ওই পাশ থেকে বোধ হয় মুখটা দেখা যাবে যেটা ঢেকে রাখা হয়েছে বৃষ্টির জন্যে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে, এইবারকার যে থিমগুলো সেগুলি অনেকগুলি মণ্ডপ সাজানোর সময় বৃষ্টির কথা ভেবে সাজানো হয়নি, অথচ পুজোয় যে বৃষ্টি থাকবে এটা কিন্তু আগেই জানা ছিল। এখানে পাখির কলতান লাউডস্পিকারে বাজানোও হচ্ছে। দুর্গা মূর্তি খুবই সুন্দর, সাদার মধ্যে ডাকের কাজ করা, সোলার সরি। এখানে নিচে কতগুলি অ্যাওয়ার্ড রাখা আছে। আশা করি ওনাদের মিউজিকটা রাইটস ফ্রি, নইলে আবার ইউটিউব ব্লক করে দেবে। এখন তো আমার মুক্তি আলোয় আলোয় বাজছে, এটা শিওর কেস খাবে।